রাজ্যকপুয়া ট্রেডিং কেলেঙ্কারিত আন এক নতুন নাম সুমি বিশাল দীপাঙ্কর স্বপ্ননীলর পিছত ঋষিরাজ গগৈ। ঋষিরাজর পৰা জব্দ সোণৰ বিস্কুট কেইবাটাও আইফোন লাখ লাখ টকা। মার্গারিটাত নিশা চলিল গুৱাহাটীৰ পৰা যোৱা ক্রাইম ব্রাঞ্চ আৰু গীতানগৰ আৰক্ষীৰ অভিযান। মাকুম পথাৰৰ এই ঘৰটো হঠাৎ ঘেৰি ধৰিলে গুৱাহাটীৰ পৰা অহা আৰক্ষীৰ দলে। প্ৰায় 4 ঘণ্টা ধৰি চলিল শ্বাসৰুদ্ধকৰ অভিযান। মাকুম পথাৰৰ এই ঘৰটোৰ গৰাকীৰ নাম মাখন গগৈ। এই ঘৰটোতে ভাড়াতীয়া হিচাপে আছিল অভিযুক্ত ঋষিৰাজ গগৈ। ট্রেডিং কেলেঙ্কারির তদন্ত চলাই থকা ক্রাইম ব্রাঞ্চ আর গীতানগর আরক্ষীয়ে বিশেষ সূত্রর খবরের ভিত্তিত টার্গেট করে লৈছিল ঋষিরাজ গগৈ। আরক্ষীয়ে লাভ করা তথ্য এই অভিযানতেই যেন সত্য প্রমাণিত হল। ঋষিরাজর ভাড়াঘরত চলা অভিযানত আরক্ষীয়ে জব্দ করে কেইবাটাও সোণর বিস্কুট আর সোণর আ অলংকার। ঋষিরাজর পৰা জব্দ কেইবাটাও আইফোন আর নগদ 30 লাখ টাকা। সমান্তরালক অভিযানকারী দলে জব্দ করে বহু আপত্তিজনক নথিপত্র। ইতিমধ্যে ঋষিরাজ গগৈক আটক করেছে আরক্ষী। টাকা পালছে আর গোল্ড বিলাক পাইছে, সোণর বিস্কুট কিমান পাইছে? 4টা পালে বিস্কুট। টাকা কিমান পাইছে একটু সারিয়ে জান স্যার জান। ইফালে এই চাঞ্চল্যকর বাতৰি সংগ্রহৰ বাবে যোৱা সাংবাদিকৰ সৈতে হে তর্কাতর্কিত লিপ্ত হল ঘৰখনৰ গৰাকীৰ পুত্ৰ এজন প্ৰিয়াংশু গগৈ। সাংবাদিকক বাতৰি সংগ্রহত বাধা দিয়াৰ লগতে প্ৰিয়াংশুৱে দিলে কেমেৰা ভাঙি পেলোৱাৰ ভাবুকি। আরক্ষীর অভিযানের সময়ত ঘরের গরাকির এনে উদ্ভট আচরণক লো সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। অবশ্যই ঋষিরাজ গগৈয়ে কেনেদরে কোরপরা এই বিশাল সম্পত্তি আহরণ করেছিল সেই সন্দর্ভত কোনো কথাই জানা নাই আরক্ষীয়ে। ধৃত ঋষিরাজ গগৈ ইতিমধ্যে গুৱাহাটীলৈ জেরা চলাবলৈ লৈ যায় ক্রাইম ব্রাঞ্চ আর গীতানগর আরক্ষীর দলটোয়ে। ডিগবৈর পৰা রীণা কাকতি গগৈর রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।